বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিকে হালদারের মতো আরও যারা বিদেশে টাকা পাচার করেছে তাদের বিষয়ে জনগণ জানতে চায়। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন আয়োজনে ক্ষমতাসীন সরকারকে বাধ্য করা হবে। একজন পিকে হালদার যিনি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তাকে পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবাংলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এটা ভালো কথা এবং আমরা খুবই কিছুটা হলেও হয়েছে যে একজন যিনি টাকা পাচার করেছেন তাকে ধরা হয়েছে ভারতে। কিন্তু আমাদের প্রশ্ন, যে এরকম কতজন হালদার আছে আর কতজন মানুষ এভাবে আছে, যে আমরা জানতে চাই কিভাবে কোন পদ্ধতিতে পাচার হলো, কারা তার সঙ্গে জড়িত ছিল, কারা মদত দিয়েছে, সেই বিষয়গুলো আমরা আজকে পরিষ্কার করে জাতির সামনে তুলে দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।